90-এর দাপুটে নায়িকা সাবনুর এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন। একসময় 6 মাস পরপর আসতেন দেশে, কিন্তু 3 বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি তার। একনাগারে এত লম্বা সময় দেশ ছেড়ে থাকা হয়নি জনপ্রিয় এই নায়িকার। দেশে ফেরার জন্য ব্যাকুল ছিলেন, সবকিছু ব্যাটে বলে মিলছিল না, তাই আসা হচ্ছিল না। অবশেষে অনেকটা গোপনেই দেশে ফিরেছেন। 17ই ডিসেম্বর এই নায়িকার জন্মদিন। এই উপলক্ষে গত শুক্রবার কথা হয় তার সঙ্গে। সাবনুর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চায়নি। বছর 3 পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ, নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন। জানা গেছে নতুন সিনেমার কথাবার্তা চলছে, সিনেমার গল্পও শুনেছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষামাজা চলছে, পরিচালকের সঙ্গে সলা পরামর্শ করছেন, চলছে রিহার্সেলও। মাত্র 14 বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান সাবনুর। দেড় যুগ চলচ্চিত্রে একটানা অভিনয় করেছেন, এরপর অনিয়মিত। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ। এরপর বেশ কয়েকবার চলচ্চিত্র অভিনয়ের জন্য খবর এলেও আজ পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। এবার সাবনুর ঢাকায় এসেছেন পারিবারিক কিছু কাজ সেরে নিতে। শুক্রবার সাবনুরের সঙ্গে কথা হলে বলেন, অনেকদিন দেশে না থাকাই নানান কাজ জমে আছে, হাবিজাবি অনেক কাজ, অনেক ওসব করছি, তাই চুপচাপ আছি, কাউকে জানাইনি। সাবনুর নিজে না জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে আগামী বছরে 2 ঈদের যে কোনো একটিতে সাবনুরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। সেই ছবিতে সাবনুরের বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ, পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ছবি নিয়ে এই ত্রয়ী কথা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি সাবনুর। সংসার ও সন্তান নিয়ে ছিল তার যত ব্যস্ততা, নিজের প্রতি নজর দিতে পারেননি। তবে এবছর সিনেমায় ফেরার বিষয়টি যখন জোর সরে আলোচনা হয়, তখন নিজের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন সাবনুর। জানা গেছে পুরোপুরি ফিট হতে সময় লাগবে কয়েক মাস, তবে এর মধ্যে গল্প ও চরিত্র নিয়ে নিজের মধ্যে আলাপ আলোচনা করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী সহ একাধিকবার তারা বসেছেনও। একই সঙ্গে চলছে সাবনুরের ফিটনেসে ফেরার চেষ্টা। বললেন, আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ আলোচনা করছি, ঠিক আছে, গল্প চরিত্র আমাদের পছন্দ তাও ঠিক আছে, কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরবো না, কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিকটাই খেয়াল রাখতে হবে। আজ 44 পেরিয়ে 45-এ যাত্রা করেছেন সাবনুর। আজও তার জনপ্রিয়তা অন্য নায়িকাদের কাছে ঈর্ষণীয়। পরিচালকেরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তা ভাবনা করেন। বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকে এই নায়িকা। বিশেষ দিনটি ঘিরেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের থাকে উৎসাহ ও উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্লভ সব স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেন, লেখা হয় নানান কথা। এসবে সাবনুর অনুপ্রাণিত হন, ভালোবাসা নতুন করে উপলব্ধি করেন। সাবনুর বলেন, সবাই আমাকে এখনও এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি হয়। রাত 12টা বাজতে না বাজতেই ফোনে SMS আসে, অনেকে কথাও বলে, ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে, সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ, কেউই আমাকে বুঝতে দেয় না অনেকদিন কাজে নেই, দেশের মানুষের মনে সাবনুর হয়ে জায়গা করতে পেরেছি, সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে, এর চেয়ে বড় অর্জন আর কী বা হতে পারে। ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি, মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে।